করোনা হয়েছে, আপনারা প্লিজ মাস্কটা একটু পরে নিন। কিন্তু তবু এত আবেগ, এত ভিড়, সত্যি খুব ভালো লাগছে। মনে হচ্ছে করোনার আগে যেরকম মিটিং মিছিল হচ্ছে সেই স্পিরিটটা। আমি প্রথমেই অনিলবাবু, কনিষ্কবাবু, রশিদ, কল্লোলদা, যারা রাত্রি অবধি থেকে কাল অবধি এটা পুরো দেখে শুনে আজকে তৈরি করতে পেরেছে খুব শর্ট টাইমে, আমি খুবই খুশি। একটাই কারণে যে পার্টি, পার্টি হচ্ছে আমাদের দেবতা। দেবতার কি দরকার? একটা মন্দির দরকার। মন্দির না থাকলে আমার কোথায় গিয়ে মাথাটা ঠেকবো? তো পার্টির যারা কর্মী, যার বাড়ি মোড়াগাছা, যার বাড়ি মাঝের গ্রামে, সে যখন আসে এখানে, তো সে কোথায় যাবে? কোথাও তো যাবে, পার্টি অফিসে বসে একটা চা খেলো, কারো কাছে গেল। তো সেই জায়গাটা যদি না থাকে তাহলে পার্টির খুব ডিফিকাল্ট। নাকাশিপাড়া আমাদের যেটা আসন, যখন আমাদের নদিয়া জেলায় আর কোনো আসন ছিল না, তখন নবদ্বীপ এবং নাকাশিপাড়া ছিল, তাই সেই ব্লকে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা একদম বেটওয়ার ওপরে পার্টি অফিসটা হোক। তাই খুব ভালো ব্যবসায়ী সমিতিকে আমি ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর জায়গা আমাদের দিয়েছেন। আর প্রত্যেকটা, আমি এখানে সব অঞ্চল সভাপতিরা এসেছেন, তাদেরকে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এসেছেন পরে করো, একটু চা বিস্কিটটা একটু পরে করো। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনোয়ার মৈত্র সহ জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, যুব ছাত্র মহিলা নেতৃত্ব এবং নাকাশিপাড়া ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতিগণ, কালীগঞ্জ ব্লকের দুটো অঞ্চলের সভাপতিদের আহ্বান করেছি, 17টি অঞ্চলের সভাপতি সহ সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মী বন্ধুরা, আমি শুধু একটা কথাই বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি অংশের সরকার অন্তত জন্ম থেকে মৃত্যু 65টা কর্মসূচি বাংলার সমস্ত ধর্মের আপামর জনসাধারণের কাছে তিরিশ পঞ্চায়েত বিভিন্ন প্রশাসনের মধ্য দিয়ে বাস্তবে রূপ দিয়েছে। আমরা তাই প্রথমেই নাকাশিপাড়ার সব ধর্মের মানুষের তরফ থেকে আমরা মহা মৈত্রের মাধ্যমে আমাদের জনগণ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার যে উন্নয়নের জালি থেকে নাকাশিপাড়ার বিভিন্ন পঞ্চায়েতের উন্নয়নকে বাস্তবে রূপ দিয়েছেন, তার প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা। খুব আনন্দ লাগছে এই কারণেই নাকাশিপাড়া আজকে নতুন একটা ইতিহাসের রচনা হলো। অন্তত একটা অফিস যেখানে অন্তত 100 লোককে নিয়ে মিটিং করা যাবে, আজকে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের উদ্বোধক নদিয়া জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, আমাদের অত্যন্ত প্রিয় সাংসদ সম্মানীয় মহামন্ত্রী মহাশয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই বৈজেশ্বর রায়, নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমার দীর্ঘদিনের সংগ্রামের সাথে বন্ধুবর অনিল বাবু, সর্বোপরি আমি অত্যন্ত খুশি যে আমাদের বোন মহুয়া সঠিক তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়েছে আগামী দিনে দলটা গঠিতে। নাকাশিপাড়া বিধানসভা, নাকাশিপাড়া আমাদের নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহামন্ত্রকে পাওয়ার জন্যে, এবং আমি ব্যক্তিগত আমার তরফ থেকে শারদীয় উৎসব নাকাশিপাড়া মমতা ব্যানার্জি। এবারে আমি পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করব নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।